যার যার পীর তার তার কাছে খোদা। তুমি যদি মাওলানার সাজো, মাওলানার কাজ যদি বাবা না করো, তাহলে তোমার গলায় নান্ন দেবতক পড়ব। আমি যদি ফকির সাজি, ফকিরের যে কর্ম এটা যদি আমি না করি, তাহলে আমারও নান্ন দেবতক পড়ব। তাই বলছে, সেজে সজে সাজ করিও সেই কাজ, নইলে পাবে লাশ বিচারের সময়। এটাই পৃথিবীর মধ্যেও বিচার আছে বাবা। তবে আল্লাহর রাসূল কইছে, মান তাশাব্বাহা বি কওমুন ফাহুয়া মিনহুম আর শাইকু কওমিহি ওয়া কান নবিহি উম্মতিহি। একজন গুরু ভক্তের কাছে যেমন, আমার দয়াল নবী উম্মতের কাছে তেমন। যার যার পীর তার তার কাছে খোদা। ওয়া মাইয়া দুলিল ফালান তাদালাহু ওলিয়া মুর্শিদা। মুর্শিদ হলো আরবি ভাষা, বাংলা হলো পরোয়ার দেগার। পরোয়ার দেগার কে? যিনি আমার মুর্শিদ কেবলা। মাওলা আলীর কথা তুমি আমার জিজ্ঞেস করছো মা? মাওলা আলীর কথা যদি আমি হাজার হাজার রাত্রি বইরেও কই, শেষ হবে? মাওলা আলী কইছে, আনা নুকতা তুলতা হাতাল বা, আমি হলো আলী নুকতার সমতুল্য। যে নুকতার ফেরে পরে কখনো তার ফকিরি হাসিল হবে না। এই নুকতাটা কি এটা গুরুর কাছে জেনে নিও। নুকতাটা যে কাকে বলে? অনন্ত কোটি নুকতার সমন্বয় একটা সমরেখা আলিম হয়, কিন্তু নুকতা কারে কয়? 30টি হরফের মধ্যে 22টি নুকতা নিহিত আছে। এই নুকতার করণ কর্ম ছাড়া কখনো কেউ মানব মুক্তির সনদ পায় নাই, আর কোনোদিন পাবেও না। সিকন একটা বড় কথা কয়ে গেলাম, সব কথা ছোলা কলা কখনো বাজারে বিক্রয় হয় না, যদিও দেবতার ভোগে লাগে। এই নুকতার অনুসন্ধান করবেন যার যার মসজিদ কেবলার নিকটে। ফানাফিল্লার দরজা পাশ না করলে সে নুকতা সংগ্রহ করতে পারবে না। ফানাফিল্লা বাকাবিল্লা মুরাকাবা মুশাহেদা বিল ফিল বিল কোয়ানাসি গায়ন নাসি হাইনেতে হাকিকি গাইনিয়াতে দুবারি হুজদর দম নেবাগারে কদম সফর দরতন মুআইনা ফেলান্দের জুমান ফানাফিক শাহেক ফানাফিক রসুল ফানাফিল্লার মাঠে। এই জন্য আল্লাহ রসুল বলছে, আমার যে দেখছে সেও আলী, আমার যে নিয়ে যে খেলছে সেও আলী, আমার যে চিনছে সেও আলী। কোন একটা যুদ্ধক্ষেত্রে মাওলা আলী সমস্ত যুদ্ধের মাল সামানা পাঠিয়ে দিল অন্যান্য সাহাবীদের কাছে। সমস্ত যুদ্ধের মাল সামানা অন্যান্য সাহাবীদের কাছে পাঠিয়ে দিয়ে দয়াল নবী মাওলা আলীর হাত ডান হাত ধরে বলল, আলী রে, আজকে আমি তোর কাছে থাকব রে আলী। কোন ভক্তের প্রতি সদয় হইয়া যদি মুর্শিদ কেবলা বলে, আজকে আমি তোর কাছে নিশি যাপন করব, আমার মনে হয় ওই ভক্তের মতো সৌভাগ্যবান ভক্ত। এই বাবা, এই আহারে আহা। কোন ভক্তের প্রতি সদয় হয়ে যদি কোনো মুর্শিদ বলে, বাবা রে, আমি আজকে তোর নিকটে থাকবো, তোর কাছেই নিশি যাপন করব, ব্যক্তিগতভাবে শরীয়ত সরকার এই কথাটি বরাবরই বলে, ওই ভক্তের মতো সৌভাগ্যবান ভক্ত এই জগতে আর কেউ নাই।